নাড়া পুড়াচ্ছেন কেন? না সবাই পুড়াচ্ছে স্যার। আপনি বোমা হাত দিচ্ছেন কেন? কি নাম কি আপনার? হ্যাঁ কি নাম? ভয়ে পালিয়ে যাচ্ছেন কেন? বিঘার পর বিঘা জমির নাড়া পুড়িয়ে ফেলা হচ্ছে, আর সেই ধোঁয়া থেকেই বাতাসে বাড়ছে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ। একেবারে জনবহুল এলাকার পাশেই চাষের জমিতে চলছে নাড়া পোড়ার কাজ। অস্বস্তিতে নিঃশ্বাস নিতে হচ্ছে গ্রামের মানুষদের, কিন্তু কাউকে কিছু বলার নেই, এমন কিছু বলতে গেলেই জুটবে শাসানি। এমনটাই যেন এলাকাবাসীর সুকুমার রুইদাস। ভয়ে চুপ সাধারণ মানুষ, তবে প্রশাসনের কোনো ভূমিকাই চোখে পড়ল না পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশপুর ব্লকের 6 নম্বর অঞ্চলের বিস্তীর্ণ এলাকা জুড়ে। যিনি নাড়া পোড়াচ্ছিলেন প্রথমে তো বুঝে উঠতে পারেননি, তবে ক্যামেরা দেখে দৌড়ে পালিয়ে যান। জানা যায় তার নাম সন্তু ঘোষ, খুব বড় মাপের চাষি তিনি। এই কৃষক সন্তু ঘোষের বাড়িতেই কাজ করেন শঙ্কর রুইদাস। ভয়ঙ্কর অভিযোগ করেন তিনি, বলেন প্রায় 20-25 বিঘা জমির নাড়া এভাবেই পুড়িয়ে ফেলেছেন মালিক। নাড়া পোড়ালে নাকি জমির উর্বরতা বাড়ে। ওনার বিরুদ্ধে আরও অভিযোগ, গ্রামের গরিব মানুষরা যদি ওই খড়কুটো চান তাও তিনি দিতে চান না, অথচ পুড়িয়ে ফেলেন। সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে প্রশাসনের চোখে ধুলো দিয়ে কেশপুরে এভাবেই চলছে দিনে দুপুরে দেদার নাড়া পোড়ানোর কাজ। খড় সব আগুন জ্বালিয়ে পুড়ি দিচ্ছে, মেশিনে ধান কাটছে, যা সব বড় চাষি সব মেশিনে ধান কাটছে, দিয়ে সব খড়কে পুড়ি দিচ্ছে, আগুনে পুড়ি দিচ্ছে, দিয়ে সেই ধোঁয়ায় তো আমাদের অসুবিধা হচ্ছে। হলে আমরা কী করবো আর? কাউকে জানান নি? কাউকে আমরা জানাইনি, কে কাকে জানাবো বলো দেখিনি। পঞ্চায়েতের থেকে কোনো কিছু ব্যবস্থা নেয়নি? পঞ্চায়েত থেকে কোনো ব্যবস্থা নেয়নি তো। নাড়াটা পোড়ালে জমিয়ে তেজ হবে। কত বিঘা জমি এরকম পুড়িয়ে দিচ্ছে? যার জমি নাম বলতে পারবেন? নাম ওই তো সন্তু ঘোষ। সন্তু ঘোষ, এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম আছে সাহসপুর। সাহসপুর, তো মানে চাইলেও দিচ্ছে না, আপনারা চাইলেও দিচ্ছে না। আপনি কি ওদের বাড়িতেই কাজ করেন? তাই তো, ব্যুরো রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।